আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন প্রকল্পে। মাহবুব ল্যান্ডমার্ক আপনাদের জন্য নিয়ে আসলো নতুন একটি প্রকল্প, যেটি হলো মদিনা টাওয়ার 3। আপনারা জানেন যে ঢাকার অদূরে, বিশেষ করে বিরুলিয়ার আশেপাশে যারা জমি কিনেন তাদের কাছে মাহবুব ল্যান্ডমার্ক অত্যন্ত সুপরিচিত একটি নাম। মাহবুব ল্যান্ডমার্ক ইতিমধ্যে যারা শেয়ার বিল্ডিং করতে চান সেই রকম প্রকল্প মদিনা টাওয়ার 1 এবং 2 সফলভাবে শেষ করার পর এখন শুরু করেছে তাদের তৃতীয় প্রকল্প মদিনা টাওয়ার 3। এই প্রকল্প আপনারা আমার পাশেই হলো আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে অনেক বড় একটি প্রকল্প এটি। তো ঠিক আছে, চলুন আমরা প্রকল্পটির ভিতরে যাই এবং শেয়ারে কতটুকু জায়গা আছে এবং কি পরিমাণ দাম বিস্তারিত আমরা ঘুরে দেখি এবং বর্তমান অবস্থাটা কি সেটা সম্পর্কে জেনে আসি। তো আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে রাস্তাটি, আমরা প্রকল্পের প্রবেশদ্বার সেখানে হলো 30 ফিট এবং আশেপাশে আরো বেশি আছে জায়গা, মূলত 30 ফিট যে রাস্তা সেটি আমরা প্রকল্পে প্রবেশ করলাম। একদম ফ্ল্যাট যেটাকে বলে, জমির থেকে রাস্তা, রাস্তা থেকে জমি সম্পূর্ণ অংশটুকু ফ্ল্যাট আছে এই মুহূর্তে উপযোগী। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখানে বোর্ড দেওয়া আছে কনস্ট্রাকশন সহ, যেটি আমরা দেখতে পাচ্ছি যে মূল্যমোটি আমাদের এখানে কাজ করার উপযোগী এবং কাজ করার জন্য বাউন্ডারি বানানো জিনিস এখানে রেডি করে রাখা হয়েছে। আশেপাশে আরও প্রজেক্ট আছে, বিশেষ করে আমার বাম পাশে যদি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্যাক্টরি, এটা হচ্ছে নতুন। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মসজিদ আছে, এখানে আরও একটি প্রতিষ্ঠিত ফ্যাক্টরি আছে। তো বিরুলিয়াতে আসলে জমির শেয়ার নিন, আমরা যে জায়গাটি দেখাইলাম এটা খুবই সুন্দর একটা পজিশন। এটা পুরোটা হলো আপনার 18.20% জায়গা, 18.20% উপরে এখানে G+9 মানে 10 তলা বিল্ডিং হচ্ছে আর কি। এখানে এখানে যে বিল্ডিংটা স্ট্রাকচারটা হবে এখানে খুবই সুন্দর, প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার 1350 স্কোয়ার ফিট কম বেশি হতে পারে। কি থাকছে এই 1350 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে? মূলত যেখানে আমরা দেখতে পাচ্ছি 3 বেড 3 বেলকনি 3 বাথ, তাছাড়া ড্রয়িং ডাইনিং তো থাকছেই। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা কে কোন শেয়ারটা নেবেন সেটা যখন আপনারা বুঝতে পারবেন সেটা আরও ভালো লাগবে, কারণ এখানে যেই স্ট্রাকচারটা তৈরি হবে এটা একটা ডুয়েল কমপ্লেক্সের মতো হবে, কারণ নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা একটা ইউনিট হবে এবং তারপরের যেই 9 তলা হবে প্রত্যেকটা ইউনিটে 3টা করে ফ্ল্যাট এবং 2টা ভবন, মানে মূলত একটা ইউনিটে 6টা করে ফ্ল্যাট থাকবে। এবং অনেকেই চিন্তা করেন যে না, আমি এই ফ্ল্যাটটা পেলে হতো আমার জন্য ভালো হতো, তো যার জন্য এই স্ট্রাকচারটা এমনভাবে করা হয়েছে যেমন প্রত্যেক দিক থেকে খোলামেলা পাবেন এবং পর্যাপ্ত বাতাস এখানে আসবে। তো খুবই সুন্দর একটি সিস্টেম এই যে 10 তলা ভবনটি, এখানে আপনাদের জন্য পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা, ওয়াইফাই জোন এবং হলো কার পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। তাছাড়া বড় বিষয় হলো এখানকার যেই শেয়ার মূল্য, আপনারা জানেন যে ঢাকার বুকে শেয়ার নেওয়ার জন্য খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, জমির দামটা অনেক বেশি হয়ে থাকে, কিন্তু এই ধরনের একটা ভবনে আমরা যেটা জানতে চাচ্ছি মাত্র 7.5 লক্ষ টাকা শেয়ার। আপনি চিন্তা করতে পারবেন না যে ঢাকার অদূরে ঠিক বেরিওয়াদের পাশে বিরুলিয়া, বিরুলিয়া ব্রিজের ঠিক পাশেই হলো এখানে সামাইয়ের জামাই বাজার, জামাই বাজারের পাশেই হলো এই প্রকল্পটি। এখানে খুবই উন্নত একটি প্রকল্প, আপনি এখানে আসতে পারেন এবং দেখে ভিজিট করে আজই যোগাযোগ করে নিতে পারেন। তো আমি একটু আগে যেই কথাগুলো বললাম যে এখন যদি আমি বলি যে এখানকার আশেপাশের পরিবেশটা কেমন, আমি যদি দেখতে পাচ্ছি যে এখানে আমার বাম পাশে, বিশেষ করে পশ্চিম পাশে এখানে বাড়িঘর আছে, এখানকার অ্যাপার্টমেন্ট আছে, এখানে লোকজন বসবাস করতেছে। আমি যদি বলি যে দক্ষিণ পাশে এখানে মাহবুব ল্যান্ডমার্কের আরও প্রকল্প আছে, এখানে আরও শেয়ার বিল্ডিং হওয়ার জন্য অবস্থা রয়েছে। এবং পশ্চিম পূর্ব পাশ যেখানে একটি ফ্যাক্টরি হচ্ছে, বিশেষ করে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, খুবই আধুনিক উন্নত মানের একটি ফ্যাক্টরি এখানে হচ্ছে। এবার আমি যদি উত্তর পাশে আছি, উত্তর পাশে আবাসন আছে, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট জোন। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের পাশে মানে মেইন রোডের সাথে হলো মসজিদ, এখানে মসজিদ আছে। আর উত্তর পূর্ব পাশে যেটা আছে এখানে আরও একটি ভালো মানের একটি গার্মেন্টস আছে, আপনারা যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত স্বনামখ্যাত গার্মেন্টস, পলি গার্মেন্টস এখানে রয়েছে। এছাড়া এখানে আরও অন্যান্য যে প্রকল্প রাস্তা 30 ফিট রাস্তার পাশে অন্যান্য প্রকল্প এখানে রয়েছে, আপনারা ঘুরে দেখতে পারেন এবং অতি সত্য যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত স্বাদের লক্ষ্যের একটি শেয়ার নিতে পারেন।
আপনারা পুরো প্রকল্পটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে গেছেন ইতিমধ্যে। চলুন তাহলে আমরা পাখির চোখে দেখি প্রকল্পটি কেমন এবং কি কি বিষয় এখানে আছে, আশেপাশের অবস্থা কেমন সেটা ঘুরে দেখে আসি পাখির চোখে। আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথমে মেইন যে রোডটি আসলো, আমাদের এখানে গাড়ি রাখা আছে, গাড়ির পাশে আমরা যে রাস্তা দেখতে পাচ্ছি এটা 30 ফুট প্রকল্পের রাস্তা, প্রশস্ত রাস্তা, দুটি গাড়ি অনায়াসে তিনটি গাড়ি এখানে আসতে পারবে। আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ বনায়ন আছে এবং প্রকল্পের উত্তর পাশে গার্মেন্টস সেক্টর আছে, পলি গার্মেন্টস, মসজিদ, মাদ্রাসা, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, পুকুর, অন্যান্য বিষয় এখানে আছে। আমি যদি এবার আমার পশ্চিম পাশে আসি, পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ বনায়ন এবং মানুষ বসবাস করার মতো বাড়িঘর এখানে রয়েছে, যেখানে বসবাস করতেছে। পূর্ব পাশে যদি আসি মাহবুব ল্যান্ডমার্কের আরও অন্যান্য প্রকল্প এখানে আছে, পাশেই আছে নতুন একটি ফ্যাক্টরি, যেটি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিরুলিয়ার খুব কাছে, বিরুলিয়ার গা ঘেঁষা মিরপুর এবং উত্তরার যে সুউচ্চ ভবনগুলো সেগুলো এখান থেকে খুবই কাছে, প্রকল্পের কাছে বিরুলিয়া ব্রিজ এবং বিরুলিয়া যে বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধ, এছাড়া অন্যান্য যে অবকাঠামোগুলো সেগুলো খুব কাছে। মিরপুর থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই প্রকল্পে আসতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিরুলিয়ার খুব কাছে, বিরুলিয়ার গা ঘেঁষা মিরপুর এবং উত্তরার যে সুউচ্চ ভবনগুলো সেগুলো এখান থেকে খুবই কাছে, প্রকল্পের কাছে বিরুলিয়া ব্রিজ এবং বিরুলিয়া যে বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধ, এছাড়া অন্যান্য যে অবকাঠামোগুলো সেগুলো খুব কাছে। মিরপুর থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই প্রকল্পে আসতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। এবং এখানকার বিভিন্ন পরিচিত ভবন আপনারা দেখতে পাবেন এবং এখানে যেটা পাবেন প্রাইভেট ইউনিভার্সিটি সহ অন্যান্য বিষয়গুলো খুবই আশেপাশে প্রকল্পের। আপনি যদি এখানে নেন আপনার সন্তানকে মানুষ করার জন্য, এখানকে রয়েছে পর্যাপ্ত এডুকেশনাল সেক্টর, যেখানে আপনি আপনাদের সন্তানকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, সমস্ত কিছুর শিক্ষার ব্যবস্থা এর আশেপাশেই রয়েছে। আপনারা এখান থেকে ঢাকাতে যাওয়ার দরকার নেই, যদি চান এর আশেপাশে আপনারা আপনার সন্তানকে পালিত পালিত করতে পারেন। বাংলাদেশে যতগুলো বেসরকারি ইউনিভার্সিটি আছে তার বেশিরভাগগুলোই হলো এখানে অবস্থিত, বিশেষ করে এখানে 19টি স্বনামখ্যাত ইউনিভার্সিটি এখানে রয়েছে এবং প্রচুর স্টুডেন্ট প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে।